নমস্কার জেডি স্কুলে জানাই প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগতম আমি আজ ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য ম্যাথসের অনুশীলনী বা এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু আলোচনা করব প্রত্যেকটি কুয়েশনের সমাধান দেখাবো তো প্রিয় ছাত্রছাত্রীরা অনুশীলনী বা এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এর এতে যাওয়ার আগে আমি এই চার্ট পাঁচটি কনসেপ্ট বুঝে নিব দেখো এক দুই তিন চার চারটি কনসেপ্ট বুঝাবো পুরণের বিনিময় বিধি তো পুরণের বিনিময় বিধি কি বিনিময় মানে একটার পরিবর্তে অন্য একটি ঠিক আছে বিনিময় বলতে আমরা এটাই বুঝি একটার পরিবর্তে অন্যটা বা একটার জায়গাতে অন্যটা ঠিক আছে তো বোঝার সুবিধাতে দেখো বিনিময় বিধি কি দেখো প্রিয় ছাত্রছাত্রীরা জাতিরা এ ইন্টু বি সমান সমান বি ইন্টু এ ঠিক আছে এখানে প্রথমে এ আছে তারপরে বি আছে আর পরে কিন্তু প্রথমে বি আছে তারপরে এ আছে ঠিক আছে এ ইন্টু বি পূরণ করলে যা হবে বি ইন্টু এ পূরণ করলে তাই হবে আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি দেখো প্রিয় চিত্র এখানে যদি আমরা দিই যে তিন পূরণ চার কত হবে তিন চারে বারো হবে সেম আমরা যদি চারকে আগে লেখি চার পূরণ তিন সমানই হবে এখানে তিন চেরে বারো হবে এখানে তিন চেরে বারো হবে দেখো প্রিয় যথেরা মানে জায়গা চেঞ্জ করার পরেও কিন্তু ফলটা সেম থাকে তো এইরকম অঙ্ক যখন আমরা করবো এই এই পদ্ধতির নাম হলো বিনিময় বিধি বা বিনিময় নিয়ম বিধি নিয়ম সেম কথা বিনিময় বিধি এইরকম থাকলে বিনিময় বিধি তো তারপরে আসছি পুরনের ক্রমবিনিময় বিধি পূরণের ক্রম বিনিময় বিধি সেম এই বিনিময় বিধির মতোই দক্ষপ্রিয় ছাত্রছাত্রীরা এই এখানে সেম এ ইন্টু বি পূরণ করলে যা হবে বি ইন্টু এ পূরণ করলে তাই হবে ঠিক আছে মানে বিনিময় বিধি বা ক্রমবিনিময় বিধি সেমই আমি তবুও আমি যখন এখানে দিচ্ছি মানে আলাদা করে যে পূরণের ক্রম বিনিময় বিধি তবুও আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি দেখো প্রিয়জোটাতা এখানে তিন আর চারে পূরণ করলে কত হবে বারো হবে আমরা যদি জায়গা চেঞ্জ করে লিখি চার পূরণ তিন সেমই হবে বারো আমি আরও একটি উদাহরণ দিচ্ছি দেখো প্রিয়জোটাতা এখানে যদি আমরা আমরা লিখি যে এই কী লিখব মাইনাস ফোর ইন্টু সিক্সটিন পূরণ করলে কি হবে প্রিয় ছোট চার পূরণ করলে কত হবে চার ষোলোয় পূরণ করলে যতই হবে সেম আমরা যদি আমরা একটু চেঞ্জ করে লিখে দিই দেখুন প্রিয় জাতজাতিরা চার ষোলোয় পূরণ করলে কত হবে চৌষট্টি আর এখানে আছে প্লাস ষোলো সামনে কিছু নেই বলতে প্লাস আসছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সিক্সটি ফোর তো সেম দেখো ষোলো আগে লেখলাম তারপরে চার লেখলাম সেম চার ষোলো চৌষট্টি হবে আর ষোলোর আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তো প্রিয় চতুর্জাতিরা জায়গা চেঞ্জ করার পরেও কিন্তু এই পূরণ ফলটা সমনই থাকে তো এটি হলো এই পূরণের বিনিময় বিধি তারপরে আসছি পূরণের সহযোগ বিধি পুরনের সহযোগ বিধি হলো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এ ইন্টু বি ইন্টু সি তো প্রিয় জ্যোতিরা একবার এ ইন্টু বি আর ব্র্যাকেটের বাইরে থাকবে সি আর একবার কী হবে এ বাইরে থাকবে ভিতরে থাকবে বি ইন্টু সি আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দেখো প্রিয়জাতজিরা আমি যদি দুই পূরণ তিন বাইরে ধরুন চার দিলাম তো কত হবে পুন কলে কী হবে দেখুন এই তিন দুগুনি ছয় ছয় আর এদিকে চার চার ছয় চব্বিশ ঠিক আছে তারপরে এখানে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি মানে ওই এই সিস্টেমে যদি লিখি এ ব্র্যাকেটের বাইরে থাকবে আর বি ইন্টু সি বি বলতে থ্রি ইন্টু সি সি বলতে ফোর তো দেখো আমরা কি করব তিন চারে বারো আর দিকে দুই আছে তো বারো দুগোনা চব্বিশ তো দেখো প্রিয় জাতজ্যোতিরা এরকম লেখলেও পুরন ফল চব্বিশ হয় এরকম লেখলেও পূরণ ফল চব্বিশ হয় তো এই সিস্টেমটাকে এই বিধিটাকে সহযোগ বিধি বলে এরকম তারপরে আসছে পুরনের আবদ্ধ বিধি তো আবদ্ধ আবদ্ধবিধি হলো প্রিয় জাতজ্যোধুরা দেখো পূরণের আবদ্ধবিধি হল এই ইন্টু বি পূরণ করার পর যেটি হবে এটি একটি অখণ্ড সংখ্যা হবে একটি অখণ্ড সংখ্যা তো আমি একটি দেখাচ্ছি দেখো প্রিয় চিত্র পঁচিশ পূরণ পঁচিশ পূরণ করলে যা হবে ছয়শো পঁচিশ হবে এই ছয়শো পঁচিশটা একটি অখণ্ড সংখ্যা ঠিক আছে তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিটি হল পুরনের বিতরণ বিধি তো পুরনের বিতরণ বিধিটি আমি এখানে দেখাচ্ছি দেখো পুরনের বিতরণ বিধি হলো প্রিয় ছাত্রছাত্রীরা এ ইন্টু বি ইন্টু সি এটি হল এ ইন্টু বি সি বি সি ব্র্যাকেটে থাকবে তো এই সিস্টেমটাকে বিতরণ বিধি বলে তো বিতরণ বিধিটাকে এটাকে আমরা ভেঙে লাগতে পারি দেখো একবার এর সঙ্গে বি পূরণ হবে এ সরি সরি আমি একটু লিখে দিচ্ছি এখানে যুগ হবে যুগ এ ইন্টু বি প্লাস সি তো একবার এর সঙ্গে বি পূরণ হবে এবি প্লাস মধ্যে প্লাস আছে যেহেতু তারপর এর সঙ্গে সি পূরণ হবে এ সি ঠিক আছে তো আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এই পুরোনো বিতরণ বিধিটা তো পুরোনো বিতরণ বিধি হলো থেকে প্রয়োজন জ্যোতিটা আমি একটু উদাহরণ নিচ্ছি থ্রি ইন্টু ব্র্যাকেটে দিলাম ফোর প্লাস ফাইভ ঠিক আছে আর এদিকে আমরা কি করব এর সঙ্গে একবার মানে এই তিন আর চাইরে পূরণ একবার তারপরে যুগ আছে যুগ দিব তারপর তিন আর পাঁচে পূরণ একবার তিন আর পাঁচে পূরণ একবার তো দেখো প্রিয় সাথে এদিকে যুগ করলে যা হবে দেখো এখানে তিন সরি চার আর পাঁচে নয় হবে যুগ করলে যুগ আছে যেহেতু চার আর পাঁচে নয় নয়ের সঙ্গে তিন অর্থাৎ তিন নং সাতাইশ হবে এখন এদিকে তো হয়ে গেলো সাতাশ দেখি এদিকেও সাতাশ হয় কি না দেখো এদিকে তিন চারে বারো এদিকে তিন পাঁচে পনেরো তো পনেরো আর এই বারো কত হবে সেম সাতাশ হবে তো এদিকেও সাতাশ হলো এদিকেও সাতাশ হলো তো এটি হলো পুরনের বিতরণ বিধি তো এখন আমি যাব আশা করি এই বিধিগুলা বুঝতে পেরেছ তো আমি যাচ্ছি এখন প্রিয় ছাত্র এই এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এর এক নম্বর হলো পূরণ ফল নির্ণয় করো তো পূরণ ফল নির্ণয় করো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এক নম্বরটি হলো পাঁচ পূরণ মাইনাস টু তো আমরা সংখ্যার পূরণ করার আগে আমরা সাইনের পূরণটি আগে আগে করবো তো ফাইভের আগে প্লাস আছে প্লাসে আর দুই দুইয়ের আগে আজ কি মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর পাঁচ দুগুণি দশ হবে তারপরে আসছি দুই নম্বরে মাইনাস থ্রি ইন্টু সেভেন তো সেম মাইনাস থ্রি আর প্লাস সেভেন সেভেনের আগে প্লাস আছে তো সেভেনের আগে প্লাস আছে আর থ্রির আগে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর তিনে আর সাথে তিন সাথে একুশ হবে তারপরে আসছি তিন নম্বরে দেখুন চারের আগে মাইনাস আছে আর তিনের আগে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস লিখতে লাগে না তো আমি লিখে দিচ্ছি তারপরে তিন আর চারে পড়ুন তিন চার বারো হবে তারপরে চার নম্বরে আসছে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এই একশো উনত্রিশ ওয়ান টু নাইন এর আগে মাইনাস আছে আর ওয়ানের আগেও মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস লিখতে লাগে না আর একশো উনত্রিশ থেকে একশো উনত্রিশ তারপরে আসছি পাঁচ নম্বরে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে একটি কথা বল ভালো করে লক্ষ্য করবে যদি একটি অঙ্ক যদি বা একটি সংখ্যা যদি শূন্য থাকে দেখুন এখানে বারো আছে মাইনাস বারো জিরো আর মাইনাস সেভেন্টিন এইরকম যদি একটি পদ যদি জিরো থেকে যায় তাহলে বুঝতে হবে আস্থা সংখ্যাটির বা অঙ্কটি অঙ্কটির ফল শূন্য হবে এখানে জিরো যেহেতু আছে তারপরে আসছি এখানে এই ছয় নম্বর দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কি বলা হলো এখানে তিনটি দেওয়া আছে তো আমি একটি একটি করে দেখাচ্ছি প্রথমে আমি এই দুইটাকে করবো প্রথমে বাইশের আগে মাইনাস আছে আর এগারো আগে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস প্লাস আর লিখতে লাগবে না তো বাইশ আর এ এগারো পূরণ করলে কত হবে বাইশ আর এগারো পূরণ করলে চৌচল্লিশ হবে তারপরে আছে এদিকে দশ তো দশ আর চৌচল্লিশে পূরণ করলে চারশো চল্লিশ হবে তারপরে আসছি প্রিয়য্যোতিরা এখানেও তিনটে আছে আমি কী করে আমি দুইটা দুইটা করে দেখাবো প্রথমে আছে তেরো তেরো তেরোটা এখানে লিখে দিলাম তারপর দেখো প্রিয় জ্যোতিরা পাঁচের আগে মাইনাস তিনের আগে মাইনাস তো মাইনাস মাইনাস প্লাস প্লাস হবে প্লাস আর লিখতে লাগবে না পাঁচ আর তিনে তিন পাঁচে পনেরো তো পনেরো আর তেরো পনেরো করলে কত হবে প্রিয় জাত ওয়ান নাইন ফাইভ হবে তারপরে আসছি এই সাত নম্বরে সরি আট নম্বরে আট নম্বরে কী আছে দেখো প্রিয় জাত জাতিরা আমি দুইটা দুইটা করে দেখাচ্ছি সাতাশের আগে আছে মাইনাস আর থার্টি ওয়ানের আগে সে মাইনাস মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস আর লিখতে লাগে না প্রিয় যত জ্যোতিা তবু আমি লিখে দিচ্ছি তারপরে সাতাশে আর একত্রিশে যদি আমরা পূরণ করি পূরণ করে তোমরা দেখে নিবে তো সাতাশে আর একত্রিশে যদি আমরা পূরণ করি তাহলে আটশো সাত্রিশ হবে তারপরে আছে মাইনাস টু তোমরা আটশো সাত্রিশকে মাইনাস টু দিয়ে পূরণ করবো ঠিক আছে পূরণ করার আগে আমরা সাইনের পূরণটা আগে করে নিব এখানে আছে মানে আটশো সাত্রিশের আগে আছে প্লাস আর টুয়ের আগে সে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর আটশো সাতত্রিশকে দুই দিয়ে পূরণ করি যদি আমরা তাহলে ষোলোশো চুয়াত্তর হবে তারপরে আছি নয় নম্বরে নয় নম্বরে আছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু ফাইভ তো আমরা এটাকে আমরা একটি একটি করে দেখাচ্ছি প্রিয়জাত জাতিরা প্রথমে আমরা এই দুইটাকে করবো তো তিন আছে তিনের আগে মাইনাস আছে আর ওয়ানের আগে মাইনাস আছে তো কী কী প্রিয় প্রিয়জোট জাতিরা এই মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস আর তিন একে তিন তারপরে আছে মাইনাস টু ইন্টু ফাইভ এখন আমি এটাকে করছি এটা মানে তিনের আগে আছে প্লাস আর এর আগে আছে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর তিন দুগুনি বা তিন দুগুনা ছয় হবে আর এদিকে আছে ফাইভ তো এখন দেখো প্রিয় জোজ্যোতিরা ফাইভের আগে প্লাস আছে প্লাস কিছু না থাকলে প্লাস থাকে তো প্লাসে মাইনাসে মাইনাস করবো আর পাঁচ ছয় ত্রিশ হবে তিন নম্বরে তিনটি কুয়েশন আছে একটি দুইটি আর একটি পরে আছে পরে দেখাবো তো তিন নম্বরে এক যে প্রশ্নটি আছে সেটাতে বলা হলো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা যে কোনো দুটি অখণ্ড সংখ্যার পূরণ ফল মাইনাস তেত্রিশ ঠিক আছে তাদের একটি এগারো হলে অন্যটি কত তো যদি দুইটা সংখ্যার পূরণ ফল দেওয়া থাকে আর তাদের একটি সংখ্যা দেওয়া থাকে আর অন্যটি যদি বের করতে বলে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আমি এখানে একটি এক্সাম্পল নিয়েছি এক্সাম্পলটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এই ধরনের অঙ্ক করতে সুবিধা হবে তো দেখুন প্রিয় ছাত্রছাত্রীরা আমি এখানে তিন আর পাঁচ নিয়েছি তো তিন পাঁচা কত হবে পনেরো ঠিক আছে পনেরো হবে এখন যদি বলি দুটি সংখ্যার পূরণ ফল পনেরো ঠিক আছে একটি সংখ্যা দেওয়া আছে কত তিন তাহলে অন্যটি কত এখানে তো আমরা ফাইভ ঠিক আছে ফাইভ বসাবো কিন্তু অঙ্ক করে কীভাবে বসাবো পূরণ ফলটাকে আমরা কি করব যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা দিয়ে ডাইরেক্ট বাক করে দেব তো তিন দিয়ে পনেরোকে বাঘ করলে কত হবে পাঁচ হবে ঠিক আছে পাঁচ হবে তো এখানে পাঁচ হবে তো সেই এখানে দুইটি সংখ্যার পূরণ ফল দেওয়া আছে মাইনাস তেত্রিশ আর একটি সংখ্যা দেওয়া আছে এগারো তো এগারো দিয়ে আমরা কি করব এই মাইনাস তেত্রিশকে ভাগ করে দিলেই অন্য সংখ্যাটি বের হয়ে যাবে দেখো এখানে মাইনাস তেত্রিশ লেখলাম মাইনাস তেত্রিশ লেখে ভাগ অর্থাৎ ডিভাইড দিলাম এগারো তো আমি অঙ্কটি করার সুবিধাতে আমি এই মাইনাস তেত্রিশ তো উপরে লেখলাম আর নিচে লেখলাম এগারো তো এগারো দিয়ে যদি আমরা তেত্রিশকে ভাগ করি তিন এগারো তেত্রিশ হবে আর এখানে মাইনাস আছে মাইনাস তো মাইনাস থ্রি হবে অন্য সংখ্যাটি তো এই অঙ্কটিকে অন্যভাবেও করা যায় প্রিয় ছাত্রছাত্রীরা এখানে দেওয়া আছে এই দুটি সংখ্যার পূরণ ফল মাইনাস তেত্রিশ একটি সংখ্যা দেওয়া আছে কত আঠারো অন্য সংখ্যাটি কত অন্য সংখ্যাটি কিছু নাই বলতে বের করতে হবে তো আমরা ম ধরিলাম বা মনে করি অন্য সংখ্যাটি সমান সমান এক্স অথব যে সংখ্যাটি দেওয়া থাকবে আঠারো আছে একটি সংখ্যা আর অন্য সংখ্যাটি আমরা ধরলাম এক্স তো দুইটি পূরণ করলে পূরণ ফল হবে কত এখানে মাইনাস তেত্রিশ দেওয়া আছে তোমরা কী করবো এক্স ইন ইকুয়েল টু এক্সের সঙ্গে আঠারো আছে আঠারো দিয়ে ডাইরেক্ট আঠারো দিয়ে ডাইরেক্ট কী করবো বাক করে দেবো যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি এগারো আছে এগারো ঠিক আছে তো এগারো আছে এখানে এগারো বসাবো তো এগারো দিয়ে আমি ডাইরেক্ট কী করব তেত্রিশকে ভাগ করে দেব ঠিক আছে তো এগারো দিয়ে তেত্রিশকে ভাগ করলে তিন এগারো তেত্রিশ আর এখানে সে মাইনাস তারপরে আসছি তিন নম্বরের দুই নম্বর প্রশ্নতে তো তিন নম্বরের যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে সেটাতে কী বলা হলো দেখো প্রিয় জাতীয় যে কোনো দুটি অখণ্ড সংখ্যার পূরণ ফল ফিফটি কত ফিফটি তাদের একটি মাইনাস ওয়ান হলে অন্যটি কত সেম তিন নম্বরের এক আর দুই সেম কোয়েশন দেখো ছাত্রছাত্রীরা তো আমি একটু আগে কী বলেছিলাম এখানে দুটি সংখ্যার পূরণ ফল দেওয়া আছে ফিফটি সেটাকে বাক করব কি দিয়ে যে সংখ্যাটি দেওয়া আছে কি সংখ্যা দেওয়া আছে মাইনাস তো দেখো প্রিয় জাতিরা প্রথম যে ফিফটি ওয়ান আছে সেটি উপরে বসাবো আর নিচে বসাবো মাইনাস ওয়ান তো ফিফটি ওয়ানের এখানে আছে কিছু না থাকলে প্লাস আর এখানে আছে ওয়ানের আগে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এক দিয়ে যদি আমরা এই ফিফটি ওয়ানকে বাক করি তো ফিফটি ওয়ানই হবে তো অন্যভাবেও আমরা এই অঙ্কটি করতে পারি দেখো প্রিয় জাতিরা দুটি সংখ্যার পূরণ ফল ফিফটি ওয়ান একটি সংখ্যা মাইনাস ওয়ান অন্যটি কত তো অন্যটি বের করতে হলে আমরা কি করতে লাগবে অন্য সংখ্যাটিকে একটি কিছু একটি এক্স ওয়াই জের ধরতে হবে তো মনে করি অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি এক্স তো অন্য সংখ্যাটি যদি এক্স হয় আর একটি সংখ্যা মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান ইন্টু অন্য সংখ্যাটি এক্স এক্স এখানে দুটি সংখ্যা হয়ে গেলো এই দুটি সংখ্যার পূরণ ফল ফিফটি ওয়ান তো কী করবো এক্স আছে এক্স ইকুয়েল টু মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিয়ে ফিফটি ওয়ানকে ভাগ মাইনাস ওয়ান দিয়ে ফিফটি ওয়ানকে ভাগ তো ফিফটি ওয়ানের আগে কিছু নেই বলতে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এক দিয়ে যদি আমরা ফিফটি ওয়ানকে ভাগ করি তো তাহলে ফিফটি ওয়ানই হবে তারপরে আসছি তিন নম্বরের তিন নম্বর প্রশ্নটি দেখো প্রিয় চতুর্জাত্রীরা তিন নম্বরে কি বলা হলো প্রিয় চাত্র জাত্রীরা তিন নম্বরে বলা হলো এ যে কোনো অখণ্ড সংখ্যা হলে তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ এর মান কত এই অঙ্কটি খুব সোজা প্রিয় চতুর্জাত্রীরা আমরা দেখো লক্ষ্য করলে কি দেখব মাইনাস ওয়ান ইন্টু এ তো মাইনাস ওয়ান ইন্টু এ এক দিয়ে যে কোনো সংখ্যাকে পূরণ করলে এক দিয়ে যে কোনো সংখ্যাকে পূরণ করলে কি হবে সেই সংখ্যাটি হবে ঠিক আছে এখানে কি বলা হয়েছে প্রিয় চতুর্চিত দেখো মাইনাস ওয়ান ইন্টু এ এখানে সমাধান লিখে যাচ্ছি দেখো তো প্রিয় দেখো এখানে এই এক আছে একের আগে মাইনাস আছে আর এর আগে কী আছে কিচ্ছু না থাকলে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এক দিয়ে যদি আমরা একে পূরণ করি আমরা জানি যে কি প্রিয় ছাত্রছাত্রীরা এক দিয়ে যে কোনো সংখ্যাকে পূরণ করলে সেম সংখ্যাটি হবে তো এক দিয়ে একে পূরণ করলে এই হবে আর প্লাসে মাইনাসে মাইনাস হবে তো আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ চার নম্বর প্রশ্নটি দেখো উপযুক্ত বিধি প্রয়োগ করে পূরণ ফল নির্ণয় করো উপযুক্ত বিধি প্রয়োগ করে তো উপযুক্ত বিধি বলতে কি আমরা একটু আগে অনেকগুলো বিধি পেয়েছিলাম তো প্রিয় চতুর্থা দেখো প্রিয় চতুর্থা এখানে আমি কী করছি দেখো এক নম্বর হলো একশো পঁচিশ ইন্টু মাইনাস ফিফটি ফোর ইন্টু এইট তো বিনিময় বিধি এখানে আমি প্রয়োগ করব দেখো বা বিনিময় বিধি একশো পঁচিশ একশো পঁচিশ জায়গাতে রেখে দিলাম আর এই এইটটাকে এখানে নিয়ে আসলাম তো ক্রমবিনিময় বিধি হলো ক্রমবিনিময় বিধি হলো কি এ ইন টু বি বা বি ইন্টু এ অর্থাৎ একটু জায়গা চেঞ্জ করে জায়গা চেঞ্জ করব জায়গা চেঞ্জ করলে পূরণের তফাৎ হয় না পূরণ ফলটা সেমই থাকে দেখো এখানে টু ইন্টু থ্রি পূরণ করলে কত হবে সিক্স এখানে থ্রি ইন্টু টু লিখলে এখানেও সিক্স হবে অর্থাৎ পূরণ ফলে কোনো চেঞ্জ হয় না তো আমরা এখানে এই একশো পঁচিশ জায়গাতে রেখে দিলাম তারপরে এইট নিয়ে আসলাম তারপরে পূরণ মাইনাস ফিফটি ফোর এখানে কী বিধি প্রয়োগ করলাম যে ক্রম বিনিময় বিধি সেটা লিখতে লাগবে প্রিয় ছাত্রীরা ক্রম বিনিময় বিধি ক্রম বিনিময় বিধি প্রয়োগ করলাম তো এখন দেখো প্রিয় চতুর্চিতা একশো পঁচিশ পূরণ আট যদি আমরা পূরণ করি পূরণ করে তোমরা দেখতে পারো আমি আর পূরণ করে সময় নষ্ট করছি না তো একশো পঁচিশকে আট দিয়ে পূরণ করলে কী হবে এক হাজার হবে তারপর পূরণ আছে কি মাইনাস ফিফটি ফোর দেখো প্রিয় চোদ্দযা এক হাজার দিয়ে পূরণ করবো কাকে ফিফটি ফোরকে তো পূরণ করার আগে আগে সাইনের পূরণগুলো আগে করে নিই তো এক হাজার আগে কিছু নেই বলতে প্লাস আছে তো প্লাসে আর এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর এক হাজার ডে যদি আমরা এক হাজার ডে যদি আমরা ফিফটি ফোর দিয়ে পূরণ করি ফিফটি ফোর একে ফিফটি ফোর আর এখানে তিনটা শূন্য আছে এক দুই তিন তো সেটা হয়ে যাবে ক্রমবিনিময় বিধি প্রয়োগ করে পূরণ ফল নির্ণয় করে দিলাম তারপরে আসছি দুই নম্বরে দুই নম্বরে কত আছে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা দুই নম্বর আছে মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস নাইনটি সেভেন ইন্টু ফোর তো সেটাকেও আমরা ক্রম বিনিময় বিধি প্রয়োগ করে পূরণ ফল নির্ণয় করবো তো কীভাবে চেঞ্জ করছি দেখো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ জায়গাতেই রেখে দিলাম এখানে ফোরটা এখানে নিয়ে আসলাম অর্থাৎ জায়গা চেঞ্জ করে মানে আমি যে এভাবে লিখেছি যে এভাবেই লিখতে লাগবে তোমাদের সেই সেটি কথা নয় আপনি তোমরা কী করবে মানে উল্টা পাল্টা মানে একটু জায়গা চেঞ্জ করে পূরণ করবে সেটাই হলো ক্রম বিনিময় বিধি বিনিময় করে তারপরে আসছে পূরণ নাইনটি সেভেন লিখে দিলাম তো দেখো প্রিয় জাতীয় জাতিরা চার দিয়ে পঁচিশে পূরণ করলে চার পঁচিশে কত হবে একশো হবে আর এখানে এই চারের আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল ঠিক আছে এখন দেখো পূরণ আছে মাইনাস নাইনটি সেভেন তো এখন একশো দিয়ে নাইনটি সেভেনকে পূরণ করবো নাইনটি সেভেনের আগে মাইনাস আছে আর হান্ড্রেডের আগে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস আর লেখতে লাগে না তো একশো দিয়ে যদি আমরা নাইনটি সেভেনকে পূরণ করি নাইনটি সেভেন নাইনটি সেভেন একে নাইনটি সেভেন আর দুইটা শূন্য আছে ন হাজার সাতশো তারপরে আসছি পরের প্রশ্নতে তিন নম্বর প্রশ্নটি হলো মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু মাইনাস থার্টি থ্রি তো এটাকে আমরা কী করবো মাইনাসে মাইনাসে প্লাস করলে হয়ে যাবে টোয়েন্টি সেভেন ইন্টু থার্টি থ্রি ঠিক আছে আমরা এইভাবেও লিখতে পারি অর্থাৎ মাইনাস মাইনাসে পূরণ করলে তো মাইনাস মাইনাসে পূরণ করলে তো কী হবে প্লাস প্লাসই হবে তো সেটাকে আমরা কী করব দেখো প্রচুর জাতিরা সেটাকে আমরা বিতরণ আমরা করে নেবো টোয়েন্টি সেভেন আছে এখানে ইন্টু এই তেত্রিশকে আমরা কী লিখতে পারি ত্রিশ যোগ তিন লিখতে পারি ঠিক আছে এটা কি বিধি বিতরণ করলাম এই কী বিধিতে আগের অঙ্কটি যে করেছিলাম সেটা কি করেছিলাম ক্রম বিনিময় বিধি তো সেটা কী করবো দেখো প্রিয় জত জাতিরা আমরা সাতাইশের সঙ্গে একবার ত্রিশকে পূরণ করবো তারপর যুগ আছে যুগ দিব সাতাইশকে আবার তিন দিয়ে পূরণ করবো তো সাতাইশকে যদি আমরা ত্রিশ দিয়ে পূরণ করি আটশো দশ হবে আর এদিকে যদি তিন দিয়ে যদি আমরা সাতাশকে পূরণ করি একাশি হবে তো একাশি আর আটশো দশে কত হবে আটশো একানব্বই হবে তারপরের অঙ্কটি হচ্ছে দেখো প্রিয় জাতজাতিরা টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস ফিফটি এইট প্লাস মাইনাস ফিফটি এইট ইন্টু মাইনাস থার্টি ফাইভ তো অঙ্কটি দেখো কীভাবে করছি প্রিয় জাতজাতিরা আমরা এখানে ফিফ মাইনাস ফিফটি এইট মাইনাস ফিফটি এইট দুইবার আছে তো দুইটা থেকে একবার কমন নিয়ে নিব মাইনাস ফিফটি এইট একবার কমন নিয়ে নিলাম তারপরে আছে কি এখানে কী কী রয়ে গেলো দেখো এখানে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ এখানে লিখে দিলাম তারপরে এখানে কী আছে দেখো প্লাসের প্লাসের পরে কী আছে এটা এটা তো আমরা কমন নিয়ে নিলাম প্লাসের পরে এখানে কী আছে মাইনাস কি মাইনাস থার্টি ফাইভ তো এখানে দুইটি ব্র্যাকেট হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তো মাইনাস ফিফটি এইট এখানে আমরা কী করব টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ জায়গাতে রয়ে গেলো এখানে প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ফাইভ সেকেন্ড প্যাকেট উঠে গেল তারপরে দেখো মাইনাস ফিফটি এইট ইন্টু এখান থেকে এই পঁয়ত্রিশ থেকে পঁচিশ গেলে গিয়া মাইনাস কত থাকবে টেন থাকবে তো মাইনাস টেন দিয়ে পূরণ করবো খাকে মাইনাস ফিফটি এইটকে তো মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস লেখার প্রয়োজন নেই আর আমরা দশ দিয়ে পূরণ করলে পাঁচশো আশি হবে ঠিক আছে তারপরে আসছি পাঁচ নম্বর কোয়েশনে অর্থাৎ চার নম্বর পাঁচ নম্বর কোয়েশনে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো ফিফটিন ইন্টু মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস ফোর ইন্টু মাইনাস টেন তো আমরা কী করলাম ক্রমবিনিময় বিধি ব্যবহার করে এই অঙ্কটি করলাম দেখো প্রিয় প্রিয়জোজিরা ফিফটিনের জায়গাতে আমরা মাইনাস টোয়েন্টি ফাইভকে নিয়ে আসলাম আর মাইনাস টোয়েন্টি ফাইভের আমরা ফিফটিন নিয়ে আসলাম এটা ক্রমবিনিময় অর্থাৎ জায়গা চেঞ্জ করলাম তারপরে মাইনাস টেনের জায়গাতে আমরা মাইনাস কি নিয়ে আসলাম আর মাইনাস ফোরের জায়গাতে আমরা মাইনাস নিয়ে আসলাম জায়গা চেঞ্জ করলাম তারপর দেখো প্রিয় চত্রছীরা কী করলাম এখানে টোয়েন্টি ফাইভ আর ফিফটিনে পূরণ করলে থ্রি হবে আর এই ফিফটিনের আগে কিছু নেই বলতে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এখানে দেখো প্রিয় জ্যাতিরা এই মাইনাস টেন আর মাইনাস ফোর তো মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস আর লেখার প্রয়োজন নেই আর চার দশে চল্লিশ তো ঠিক আছে প্রযোজ্য জাতিরা এখানে মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ আর ইন্টু এখানে ফোরটি তো এই দুইটাকে পূরণ করলে একসঙ্গে কত হবে এখানে পনেরো হাজার হবে ঠিক আছে পনেরো হাজার হবে আর এখানে মাইনাস ছিল মাইনাস আর ফোরটির আগে এখানে গিয়ে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস তারপরে আসছি ছয় নম্বর কুইশনে ছয় নম্বর কুইশনে কী বলা হলো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এই মাইনাস ফিফটি সেভেন ইন্টু মাইনাস নাইনটিন ইন্টু ফিফটি সেভেন এখানে একটি জিনিস লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এই কী বিধি প্রয়োগ করে আমরা করবো আমরা একটু জায়গাটা চেঞ্জ করে দেব ঠিক আছে এখানে ফিফটি সেভেন এদিকে নিয়ে আসলাম ইন্টু মাইনাস ফিফটি সেভেন ইন্টু মাইনাস নাইনটিন ঠিক আছে তো ফিফটি সেভেন এটা আমরা কী বিধি প্রয়োগ করে করলাম বিনিময় বিধি তো ফিফটি সেভেন এদিকে জায়গাতে আছে এখন আমরা কী করবো এই দুইটাকে ফিফটি সেভেন আর নাইনটিনে পূরণ করব তো বা আমরা এইভাবেও করতে পারি প্রিয় ছাত্রছাত্রীরা এই দুইটাকেও আমরা একসঙ্গে আগে করতে পারি যে কোনো যে কোনোটি আগে করতে পারো তো আমি আগে ফিফটি সেভেন আর ফিফটি সেভেন করে নিচ্ছি ঠিক আছে ফিফটি সেভেন দিয়ে মাইনাস ফিফটি সেভেনকে ঠিক আছে তো ফিফটি সেভেন দিয়ে পূরণ করবো মাইনাস ফিফটি সেভেনকে তো কত হবে ফিফটি যত জ্যোতিরা তিন হাজার দুইশো ঊনপঞ্চাশ হবে আর এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে তারপরে পূরণ আছে মাইনাস নাইনটিন দেখো এখন কী হবে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস আর লেখার প্রয়োজন নেই আমরা এই নাইনটিন দিয়ে যদি আমরা তিন হাজার দুইশো ঊনপঞ্চাশকে যদি আমরা পূরণ করি তা তোমরা পূরণ করে দেখতে পারো আমি পূরণ করে আর সময় নষ্ট করছি না একষট্টি হাজার সাতশো একত্রিশ হবে প্রিয় ছাত্র পাঁচ নম্বরে বলা হলো বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করো ঠিক আছে বিনিময় বিধি ব্যবহার করে ও সহযোগ বিধি ব্যবহার করে আমরা মান নির্ণয় করবো তো এক নম্বর অঙ্কটি আছে দেখো প্রিয় ছোটাত্রীরা ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস ফিফটি ফোর ইন্টু এইট তো সেটাকে আমরা কী করব বিনিময় বিধি অর্থাৎ আমরা ক্রম বিনিময় বিধি ক্রম বিনিময় আর বিনিময় সেমই তো আমি এই অঙ্কটি ক্রম বিনিময় বিধি ব্যবহার করে করেছি দেখোপ্রিয় ছোটাত্রীরা এখানে একশো পঁচিশ একশো পঁচিশের জায়গাতে থাকবে আর এখানে এইট নিয়ে আসলাম এখানে আর ফিফটি ফোর এদিকে নিয়ে আসলাম এই দুইটা জায়গা চেঞ্জ করলাম ঠিক আছে এই দুইটা জায়গায় চেঞ্জ করলাম এখন আর দিয়ে যদি আমরা আর দিয়ে যদি আমরা একশো পঁচিশকে যদি আমরা পূরণ করি তাহলে হবে এক হাজার ঠিক আছে তারপরে পূরণ আছে মাইনাস ফিফটি ফোর তো মাইনাস ফিফটি ফোর কী করবো এখন এই ফিফটি ফোর দিয়ে যদি আমরা হান্ড্রেডকে যদি মানে ওয়ান থাউজেন্ডকে যদি পূরণ করি তো ওয়ান থাউজেন্ডের আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর ফিফটি ফোর দিয়ে এককে পূরণ করে ফিফটি ফোর কি ফিফটি ফোর আর এদিকে চারটি শূন্য আছে তো কী হবে চুয়ান্ন হাজার হয়ে গেল তারপরে আসছি প্রিয় চতুর্থাত্রীরা এই এই অঙ্কটি কী বিধি ব্যবহার করে করলাম ক্রম বিনিময় বিধি তারপরে আসছি পাঁচ নম্বরের দুই নম্বরের কোয়েশনে এখানে কী বলা হলো মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ ইন্টু এইট ইন্টু মাইনাস ফোর তো এই অঙ্কটি আমরা কী করবো প্রিয় ছোটজাত্রীরা এটাকেও আমরা বিনিময় বিধি প্রয়োগ করে অঙ্কটি করব মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভের জায়গাতেই রেখে দিলাম তারপর কী করলাম যে মাইনাস ফোরকে নিয়ে আসলাম মাইনাস ফোরকে এদিকে নিয়ে আসলাম ঠিক আছে আর এই দুইটাকে জায়গা চেঞ্জ করছি দেখো ছাত্রছাত্রীরা এইট আনলাম আর সেভেন্টি ফাইভ আনলাম ঠিক আছে সেভেন্টি ফাইভ মানে ওই দুইটা জায়গা চেঞ্জ করলাম আর এই দুইটা জায়গা চেঞ্জ করলাম কী বিধি ব্যবহার করে পেলাম করলাম ক্রম বিনিময় বিধি দেখুন চার দিয়ে যদি আমরা পঁচিশকে পূরণ করি চার দিয়ে পঁচিশকে পূরণ করলে চার পঁচিশে একশো আর দিকে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস লেখার তো প্রয়োজন নেই আর এটাকে কী করবো প্রিয় ছাত্রছাত্রীরা আট একশয় আটশো পূরণ করে দিলাম তারপরে এই সেভেন্টি ফাইভকে আমরা ভেঙে লিখবো সেভেন্টি প্লাস ফাইভ তো সেটা হয়ে গেলো কী বিধি হয়ে গেলো বিতরণ বিধি হয়ে যাবে ঠিক আছে বিতরণ বিধি করে নেব বিতরণ বিধি আটশো দিয়ে এই সত্তরকে এক বা পূরণ যুগ আটশো দিয়ে একবার পাঁচে কি পূরণ তো সাত কত হবে এই আটশো আট সত্তরে পূরণ করলে সাত আটা ছাপ্পান্ন চারটা শূন্য ঠিক আছে তারপরে এদিকে আছে পাঁচ আটা তারপরে দুইটা শূন্য ঠিক আছে তো এই ছাপ্পান্ন হাজার এদিকে চার যুগ করলে কত হবে ষাট হাজার হবে তিন নম্বরে কি বলা হলো দুশো পঁচিশ পূরণ সাতষট্টি পূরণ তিন তো দেখো প্রিয় জাতিরা এই অঙ্কটি আমরা ক্রমবিনিময় বিধি প্রয়োগ করে করব আমরা কি করলাম তিন এখানে নিয়ে আসলাম তিনটা শুধু এখানে নিয়ে আসলাম তারপরে দুশো পঁচিশ জায়গাতে রইল তারপরে সিক্সটি সেভেন জায়গাতে রইল আমরা এখন কি করলাম এই তিন দিয়ে যদি আমরা দুশো পঁচিশকে পূরণ করি তাহলে ছয়শো পঁচাত্তর হবে তারপরে এদিকে সিক্সটি সেভেন আছে তো সিক্সটি সেভেন লিখলাম এখান থেকে এনে তারপরে আমরা একটু এখানে দেখো এই ছয়শো পঁচাত্তরকে আমরা যদি সিক্সটি সেভেন দিয়ে পূরণ করি তাহলে এখানে ডাইরেক্ট করলেই হবে ডাইরেক্ট করলে আমরা চার হাজার পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁচিশ হবে আর যদি আমি একটু বাড়িয়ে লিখলাম ছয়শো পঁচাত্তর আর সাতষট্টিকে সিক্সটি সেভেনকে আমরা এই সিক্সটি প্লাস সেভেন করে লিখে দিলাম এটাকে বিতরণ বিধি হিসাবে লিখলাম তো বিতরণ বিধি হিসেবে লিখলে কী হবে ছয়শো পঁচাত্তর দিয়ে একবার ষাটকে পূরণ ছয়শো পঁচাত্তর দিয়ে একবার ষাটকে পূরণ করলাম তারপর যুগ আছে যুগ তারপরে ছয়শো পঁচাত্তর দিয়ে একবার সাতকে পূরণ করব তো ছয়শো পঁচাত্তর দিয়ে ষাটকে পূরণ করলে হবে চল্লিশ হাজার পাঁচশো আর এদিকে ছয়শো পঁচাত্তরকে ছয়শো পঁচাত্তর দিয়ে সাতকে পূরণ করলে হবে এই কি চার হাজার সাতশো পঁচিশ তো দুইটাকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে এই পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁচিশ হবে ছয় নম্বরে প্রশ্নে বলা হলো যে এই বিতরণবিধির সাহায্যে নির্ণয় করো এখানে আর বারবার লিখতে লাগবে না যে কি বিধি প্রয়োগ করে লিখলাম এখানে বলা হলো যে বিতরণবিধির সাহায্যে আমরা বিধি সাহায্যে আমরা অঙ্কগুলো করব এক নম্বর প্রশ্নতে বলা হলো যে এই একশো বাহাত্তর ইন্টু পঁচিশ প্লাস একশো বাহাত্তর ইন্টু থার্টি ফাইভ তো এখানে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এই একশো বাহাত্তর একশো বাহাত্তর দুইবার আছে এই দুইটা থেকে আমরা একবার কমন নিলাম একশো বাহাত্তর তারপরে এখানে এই কমন নেওয়ার পরে এখানে পঁচিশ আছে পঁচিশ লাগলাম যুগ আছে যুগ লাগলাম তারপরে দেখি থার্টি ফাইভ থার্টি ফাইভ আছে লেখলাম এখানে তারপর আমরা কী করলাম টোয়েন্টি ফাইভে আর থার্টি ফাইভে যুগ করলাম সিক্সটি হলো আর এখানে তো এই ওয়ান সেভেন্টি টু আছে তো ওয়ান সেভেন্টি টু দিয়ে আমরা সিক্সটিকে পূরণ করলে দশ হাজার দুইশো এই বিশ হবে তারপরে আসছি দুই নম্বরে দুই নম্বর দেখো 159 ফিফটি নাইন ইন্টু 159 টু প্লাস ওয়ান ফিফটি ইন্টু সিক্সটিন প্লাস ওয়ান ইন্টু টু দেখো এখানে তিনবার ওয়ান ফিফটি নাইন আছে একবার দুইবার তিনবার তো ওয়ান ফিফটি নাইন একটা গমন নিলাম তারপরে এখানে এইট্টি টু প্লাস সিক্সটিন প্লাস এখানে প্লাস আছে এ টু তারপর আমার কী করলাম ওয়ান ফিফটি নাইন লিখলাম আর এটাকে সবটাকে একসঙ্গে যোগ করলাম যোগ করে একশো হলো তো দিয়ে আমার পূরণ করলে পনেরো হাজার নয়শো হবে তারপরে আছে তিন নম্বর কোশ্চনে তিন নম্বর কুশ্চনে দেখো সিক্সটি সেভেন ইন্টু সেভেন্টি এইট প্লাস সিক্সটি সেভেন ইন্টু মাইনাস তো এখানে দেখো সিক্সটি সেভেন সিক্সটি এখানে কমন আছে তো সিক্সটি লিখে দিলাম তারপর সেভেন্টি এইট লিখলাম প্লাস আছে প্লাস লিখলাম এখানে মাইনাস ফোরটি থ্রি মাইনাস ফোরটি থ্রি লেখলাম এখানে প্লাস আছে প্লাস লিখলাম এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো এখানে ব্র্যাকেট আছে তো আমরা সেই দুইবার দুইবার ব্র্যাকেট আছে একবার দুইবার তো এখানে আমরা কী করবো এই সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন পড়েছে তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম তারপরে আমরা কী করবো সে সিক্সটি সেভেন লিখে দিলাম তারপরে সেভেন্টি এইট লেখলাম আর এখানে ওই প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম ফোরটি থ্রি তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম তারপর টোয়েন্টি ফাইভ তো আমরা কী করবো সিক্সটি সেভেন ইন্টু এখানে দেখো সেভেন্টি এইট লিখে দিলাম আর এই ফোরটি থ্রি আর টোয়েন্টি ফাইভে মাইনাস আছে যেহেতু মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো প্লাস হবে সংখ্যাগুলো প্লাস সিক্সটি এইট দু সাইন মাইনাস তো এখানে দেখো সিক্সটি সেভেন আছে ইন্টু এই সেভেন্টি এইট থেকে সিক্সটি এইট চলে গেলে টেন থাকে তো টেন দিয়ে আমরা সিক্সটি সেভেনকে পূরণ করলে এই ছয়শো সত্তর হবে তারপরে আসছি এই ছয় নম্বরের চার নম্বর কোয়েশনে তো দেখো চার নম্বর হলো নয়শো নিরানব্বই পূরণ নিরানব্বই প্লাস নিরানব্বই তো এটা দেখো আমরা কী করব একটি জিনিস লিখতে লাগবে আমরা সেম সেম লিখে দিলাম নয়শো নিরানব্বই নিরানব্বই যুগ নিরানব্বইয়ের সঙ্গে আমরা এক পূরণ করলাম এক পূরণ পূরণ করলাম কেন আমরা অঙ্কের আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এক পূরণ করলাম কিন্তু আমাদের এখানে নাইনটি নাইন যে মান আছে সেটা ঠিক থাকতে হবে দেখো এক দিয়ে যদি আমরা নিরানব্বইকে পূরণ করি নিরানব্বইকে নিরানব্বই আমরা আমাদের মান ঠিকই রইল কিন্তু আমাদের লাভও হয়ে গেলো অঙ্ক অঙ্ক করার জন্য সুবিধা হয়ে গেলো দেখো এখানে নাইনটি নাইন দুইবার হয়ে গেলো নাইনটি নাইন নাইনটি নাইন তো নাইনটি নাইন আছে তো নাইনটি নাইন আমরা কমন নিয়ে নিলাম নাইনটি নাইন দুই দুইটার মধ্যে একবার কমা নিয়ে নিলাম তারপরে এখানে মানে নয়শো নিরানব্বই আছে যুগ আছে এক আছে এখানে ঠিক আছে তো দেখো নিরানব্বই আছে লেখলাম ডাইরেক্ট পূরণ আর নয়শো নিরানব্বইয়ের সঙ্গে এক যুগ করলে এক হাজার হয়ে যাবে তো এক হাজার আর নিরানব্বই পূরণ করলে নিরানব্বই হাজার হয়ে গেল তারপরে আসছি পাঁচ নম্বর কোয়েশনে পাঁচ নম্বর কোয়েশনে কি বলা হলো সেই আমরা চার নম্বর কোয়েশনের মধ্যে করবো ফিফটি এইট পূরণ ফোরটি সেভেন প্লাস নাইনটি ফোর তো ফিফটি এইট জায়গাতে রাখলাম ফোরটি সেভেনের জায়গাতে রাখলাম প্লাস এটাকে আমরা কী করলাম নাইনটি ফোরকে আমরা ব্যাঙ্গে লিখলাম ফোরটি সেভেন ফোরটি সেভেন টু সেভেনকে আমরা সাতচল্লিশকে দুই সাতচল্লিশকে যদি আমরা দুই দিয়ে পূরণ করি তাহলে নাইনটি ফোর হবে আমাদের অঙ্ক করার জন্য সুবিধাও হয়ে গেলো আর এদিকে আমাদের নাইনটি ফোরও জায়গাতে ঠিক রইলো তো দেখো এখানে ফোরটি সেভেন ফোরটি সেভেন দুইবার দুইটার মধ্যে একবার কমন নিলাম ফোরটি সেভেন আর এখানে ফিফটি এইট রয়ে গেল যুগ দুই রয়ে গেলো ঠিক আছে তো এখানে ফোরটি সেভেন আছে আর ফিফটি এইট আর এ যুগ করলে সিক্সটি হবে সিক্সটি সিক্সটি দিয়ে আমার ফোরটি সেভেনকে পূরণ করলে দুই হাজার আটশো বিশ হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য